আজকে দিনে দাঁড়িয়ে আমি এর কাছে প্রায় 400-র উপর কাগজ আছে, যেখানে আমি নাম রোল নাম্বার দিয়ে বলতে পারি যাদের কোয়ালিফিকেশন ছিল না কিন্তু তারা চাকরি পেয়ে গেছে। 400-র উপর কাগজ আছে আমার কাছে নাম রোল নাম্বার দিয়ে, প্রত্যেকটাই সামনে আসবে। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল লুকানোর চেষ্টা করছে, ঘটনাটাকে চাপার চেষ্টা করছে। যারা রাস্তায় আন্দোলনরত আছে, যারা বঞ্চিত হয়েছে, তাদের সাথে অন্যায় করছে, সেই অন্যায়টাকে আমি সামনে নিয়ে আসবো এবং তারা যেন ন্যায় পায় তার সম্পূর্ণ ব্যবস্থা আমি করবো। যেই হচ্ছে পুলিশ মন্ত্রীও বটে, পুলিশ মন্ত্রী ঠিকঠাক স্টেপ নিতেন, বিভিন্ন শুধু আমাদের হাইকোর্টে আসতে হতো না, বারবার হাইকোর্টে আসতে হচ্ছে। কারণ যে পুলিশ, যে মানে নাগরিকের অধিকার রক্ষা করার দায়িত্ব যার, যে ল এনফোর্সিং এজেন্সি, সে আজকে তৃণমূলের দালালে পরিণত হয়েছে। তারা পাবলিক সার্ভেন্ট নেই আর, তৃণমূলের বাড়ির চাকর হয়ে গেছে। কালীঘাট থানার ওসিকে আমরা দেখেছি তো মনে হয়, এসিপি র্যাঙ্কের একজন অফিসার, মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি রান্না করেন তিনি। পুলিশের অবস্থা আজকে সেরকমই, সেইখানে পুলিশের কাছ থেকে মানুষ ন্যায় পাবে না, তার জন্য বারবার ন্যায় প্রার্থীদের হাইকোর্টে আসতে হচ্ছে, হাইকোর্টের একের পর এক অর্ডার আসছে। এই রাজ্যটা বারবার থাপ্পড় খাচ্ছে। আজকে দিনে দাঁড়িয়ে একটা জিনিস তো পরিষ্কার, রাজ্য সরকারের কোথায় দুর্নীতি হয়েছে সেটা বলার থেকে মনে হয় কোথায় দুর্নীতি হয়নি সেটা বলাটা অনেক সহজ। যে ডিপার্টমেন্টটা পশ্চিমবঙ্গে এখনো ক্রিয়েট হয়নি, একমাত্র সেই দপ্তরেই দুর্নীতি হয়নি, বাদ বাকি যে কটা দপ্তর আছে প্রত্যেকটা দপ্তর দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা যে জায়গায় দুর্নীতি আছে। তার জন্য বারবার না, একটা গরিব মানুষের ছেলে যে সরকারি স্কুলে পড়াশোনা করে সে শিক্ষাটা পাক, এর জন্য সরকারি স্কুলে টিচার অ্যাপয়েন্টমেন্ট হয় না, ভুয়ো শিক্ষক অ্যাপয়েন্ট হয়। প্রাইমারিতে একজন ছেলেকে দেখলাম সে অঙ্ক করতে পারে না, সে বাংলা লিখতে পারে না, সেও নাকি শিক্ষক। এই ভুয়ো শিক্ষকরা তৃণমূলের বেসিক্যালি ক্যাডার, বা কিছু টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে। মানে রাজ্য সরকারের, মানে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে এই সরকার, যাদের ন্যূনতম যে অধিকার, শিক্ষার অধিকার, সেটাকে কেড়ে নিয়ে ভুয়ো শিক্ষক অ্যাপয়েন্ট করে। কারণ এরা শিক্ষিত হয়ে গেলেই তো প্রবলেম হয়ে যাবে। সেই হীরক রাজার দেশে ওই সিনেমাটার বিখ্যাত ডায়লগটা মনে আছে, ওরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। সুতরাং এদেরকে শিক্ষিত হতে দেওয়া যাবে না। হীরক রানী আমাদের সেটাই করছে।